দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। হ্যাঁ বন্ধুরা, ঠিক এই কবিতার মতোই আমরা কিন্তু ঘরের পাশে অনেক কিছুই দেখার মতো থাকে, তবু আমাদের দেখা হয় না বা আমাদের চোখে পড়ে না অথবা আমরা গুরুত্ব দিই না। তো আজ হাঁটতে হাঁটতে আমার ঘরের পাশেই মিরপুর বাংলা কলেজে চলে এলাম কলেজ ক্যাম্পাসটা ঘুরে দেখতে। তো এখানে এসে গাছগাছালি সব কিছু মিলে এত ভালো লাগলো, অনেক পুরনো এই গাছটি, একদম উপর দিকে তাকিয়ে আমার কাছে খুব নস্টালজিক লাগছিল, খুব ভালো লাগছিল। পুরনো সব কিছুই ফিরে পেতে আসলে ভালো লাগে, পুরনো জিনিস দেখতেও ভালো লাগে। আর কলেজ ক্যাম্পাসটি অনেক সুন্দর, দুর্লভ এবং খুব সুন্দর প্রজাতির গাছগাছালি দিয়ে সাজানো। এখানে একটি বড় টগর গাছ দেখতে পাচ্ছি, টগর ফুল ফুটে আছে, আর পুরো ক্যাম্পাসটি সবুজে সবুজে একদম ছেয়ে আছে। আর এই টগর গাছে ডাবল পেটালে টগর গাছ ধরে, টগর ফুল ধরে আছে, আর ফুলটি একটু উপরে, তবু আমি ক্যামেরায় আনার চেষ্টা করলাম। এই যে ফুলটি কী সুন্দর, কী শুভ্র, সকালবেলা শুভ্রতা ছড়িয়ে দিল, আরও মনটাও খুব ভালো হয়ে গেল। এত গাছগাছালি, এত ফুল, এত সবুজের ভিতরে কার না ভালো লাগে। আসলে টগর ফুলটা কিন্তু অতি সাধারণ, কিন্তু অনেক ভালো লাগছে দেখতে। এখানে আরও টগর ফুল ফুটে আছে, আর অনেক রেয়ার গাছগাছালি আছে। এখানে দেখতে পাচ্ছি অপরাজিতা ফুলে ফুটে আছে। অপরাজিতা ফুলের নামটি আমার কাছে অনেক বেশি ভালো লাগে, অপরাজিতা। তো এখানে অপরাজিতা ফুটে আছে, এটাও সিঙ্গেল পেটালের, আর ফুলগুলো ছুঁয়ে দেখছি, ভালো লাগছে খুবই, এত সবুজ, এত সুন্দর। আর ঝিরঝিরে বাতাস, সকালবেলার ঠান্ডা বাতাস, সকালবেলার ওয়েদার খুব ভালো লাগে। এটা কী গাছ আপনারা বলতে পারেন কি না, কেউ জানে? ডিপার্টমেন্টে এখানে শিফট করা হবে, আরও অনেক ডিপার্টমেন্ট এখানে চলে আসবে নতুন বিল্ডিংয়ে। তো মাঠের মাঝখানে ফুটবল খেলছিল ছোট বড় নবীন প্রবীণ সবাই মিলে, সকালের এক্সারসাইজটা হয়ে যাচ্ছিলো। আর এখানে তিনটা একসাথে রুয়েলিয়া, এটা হচ্ছে পুনো রুয়েলিয়া, এটা ফুটে আছে, আমার দিকে তাকিয়েছিল, আর হচ্ছে লজ্জাবতী। এই যে লজ্জাবতীকে অনেক লজ্জা দিয়ে ফেললাম আজকে, ওদের দেখে অনেক বছর পরে খুব মানে লজ্জাবতী দেখলাম। আগে আমরা যখন গাজীপুরে থাকতাম তখন প্রচুর লজ্জাবতী ছিল, আর আমরা চান্স পেলেই ওদের লজ্জা দিতাম, ওদের লজ্জা ছুঁয়ে দেখলে ওরা যে লজ্জা পায়, এটা ছোটোবেলা আমাদের খুব মজা দিত। তো এখন বড় হয়েছি, তাতে কি এখনও মনটা সে আসলে সেরকমই আছে মনে হয়। তো লজ্জাবতীর ফুলটাও কিন্তু অনেক সুন্দর, লাইট পিঙ্ক, আর আমি একদম ইচ্ছামতো ওদের সাথে দুষ্টুমি করছিলাম, খেলছিলাম, ওরাও লজ্জায় নুয়ে পড়ছিল। শেষে ওদের টাটা দিয়ে আমি আবার হাঁটা দিলাম। এই যে বিল্ডিংটি, নতুন বিল্ডিংটি, খুব সুন্দরভাবে বিল্ডিংটি করা হয়েছে, রাস্তার পাশে একদম খোলামেলা জায়গায়, আর মাঠের যে মৃদুমন্দ বাতাস এবং পরিবেশটা অন্যরকম। এখানে বাংলা কলেজের যে মানে বদ্ধভূমি 71 সালে যে অনেক এখানে নারকীয় ঘটনা ঘটেছে তার সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে স্মৃতিসৌধটি। আর এখানে অনেক পাতাবাহার এবং অনেক ফুল খুব সুন্দর দেখা যাচ্ছে, এবং হলুদ কলাপতি ফুল, এটা হচ্ছে ফুরুষ ফুল, যদিও আমরা অনেকে চেরি ফুল বলি, কিন্তু এটি আসলে চেরি না, এটি হচ্ছে ফুরুষ। তো সকালবেলা যেন সবাই আমাকে ওয়েলকাম করছিল, হাত নেড়ে নেড়ে, খুব মানে এত ভালো লাগছিল, বাতাসটা অনেক সুন্দর, আর মনটা একদম সতেজ হয়ে যাচ্ছিল, দারুণ অক্সিজেন নিচ্ছিলাম, আর সেই সাথে মনের খোরাকও যোগান হয়ে যাচ্ছিল, নিজেকে রিচার্জ করছিলাম। আর এখানে রাধাচূড়া ফুল ফুটে আছে, আর খুব সুন্দর বিশাল ফটকটি, গেটটি, এটি হচ্ছে মিরপুর সরকারি বাংলা কলেজের গেট। তো এই সব মিলিয়ে আজকে ছোটোখাটো একটা ট্যুর দিলাম, আপনাদের কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।